গরম পড়তেই মশার উপদ্রব কালিয়াগঞ্জে মশার উৎপাতে কার্যত টেকা দায়, বিকেল থেকে ঘরে বাইরে মশার কামড়ে অতিষ্ঠ সাধারণ মানুষ ফলে অনেক আগেই অনেকে মশারির ভেত ঢুকতে বাধ্য হচ্ছেন আবার অনেকে গাঁটের করি খরচা করে ম্যাট জালিয়ে মশা তাড়ানোর চেষ্টা করছেন কিছুতেই কিছু কাজ হচ্ছে না সেই মশার অত্যাচার সহ্য করতেই হচ্ছে তাদের এই নিয়ে সরব হয়েছে পুরো এলাকার বাসিন্দারা যদিও মশা নিধনে পদক্ষেপের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ ড্রেনের প্রচণ্ড নোংরা গরম পড়তে পড়তেই নোংরা আবর্জনায় ভর্তি ড্রেনটার জন্য পরিষ্কার থাকে পৌরসভা যেন সেই জন্য সচেতন নেয় বা কমিশনারের জন্য দেখা যেন করে কমিশনার তো কোনো দেখাই পাওয়া যায় না মশার জন্য কি সমস্যা হচ্ছে দেখি মশার উৎপাদটা হচ্ছে বিকাল হতে হতেই মশার উৎপাদ বেশি হচ্ছে কোনো মশাদের কোনো ওষুধেই কাজে লাগছে লাগছে না যেন পৌরসভা যেন এটাও দেখভাল করে না আমরা অ্যাকচুয়ালি ওয়েদার যখনই চেঞ্জ হয় ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা আমরা প্রবেশ করি তখন আপনারা ফলো করবেন দেখবেন মশার একটা বেড়ে যায় সেই টাইমে আমরা পৌরসভার থেকে আমরা ব্যবস্থা নিই একদম নেই না তা না আমরা ব্যবস্থা নিই এবং নিচ্ছিও দেখবেন খুব তাড়াতাড়ি মশার অত্যাচার অনেকটা কমে যাবে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর ও সেভেন